শাবানার আসল নাম রত্না। মাত্র 9 বছর বয়সে 1962 সালে নতুন সুর ছবিতে ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শাবানার চলচ্চিত্রে যাত্রা শুরু। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। তার বাবা ফয়েজ চৌধুরী একসময় চিত্র পরিচালক ছিলেন। এরও আগে তার আর্থিক অবস্থা ভালো না থাকায় মেয়েকে ফিল্মে দিয়ে এবং নিজে চলচ্চিত্রে জড়িয়ে ভাগ্য করার চেষ্টা চালাতে থাকেন। একদিন তার সে আশা পূরণ হয়েছিল। ঢালিউডের বিউটি কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শাবানা এখন ইসলামের পরিপূর্ণ অনুসারী। বড় পর্দার শাবানার সাথে বাস্তবের শাবানার এখন কোনো মিল নেই। ফুল হাতা কামিজ ও হিজাব সেই শাবানাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এখন তার দেখা পাওয়া সাধারণ মানুষের পক্ষে তো বটেই, কোনো সাংবাদিকের পক্ষেও প্রায় অসম্ভব। স্বামী ওয়াহিদ সাদিক, 2 মেয়ে সুমি ও উর্মি এবং একমাত্র পুত্র নাহিনকে নিয়ে তিনি এখন বসবাস করছেন যুক্তরাজ্যের নিউ জার্সিতে। গুণী এই অভিনেত্রী এখন অনেকটাই লোকচক্ষুর আড়ালে। এখন তিনি আত্মীয় স্বজন ছাড়া কারোর সাথে দেখা দেন না, কথাও বলেন না। কোটি দর্শকের স্বপ্নের নায়িকা হিজাব পরা শাবানাকে এখন দেশ বিদেশে দেখলে তার পরিচিতরা অবাক হন। একজন শীর্ষ স্থানীয় নায়িকা হঠাৎ পর্দার অন্তরালে নিজেকে এভাবে লুকিয়ে রাখবেন এটা তারা ভাবতেও পারেন না। শাবানা তার ঘনিষ্ঠদের জানিয়েছেন হজ করার পর তিনি আর ছবি না করে পর্দা করার সিদ্ধান্ত নেন। তাছাড়া এখন পরিবার পরিজন নিয়ে সাধারণ জীবনযাপন তার খুব ভালো লাগছে। এই দূরপ্রবাসে সংসার, সন্তান, নাতি নাতনি নিয়েই একান্ত সময় কেটে যায় শাবানার। তিনি এখন প্রবাসে একটা বুটিক হাউস দেওয়ার চিন্তা করছেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।